গাছে গাছে আবারও উকি দিচ্ছে কোয়ালা। পোড়া গাছের ডাল বেয়ে হাঁটছে সরীসৃপ। গর্ত থেকে বেরিয়ে আসছে সজারু। আগুনের ভয়ে দূর দূরান্তে পালিয়ে যাওয়া অন্যান্য প্রাণীরাও ফিরতে শুরু করেছে পুরনো ঠিকানায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চলে আবারও ঘটছে প্রাণের সঞ্চার। তিন অঙ্গরাজ্যের 1,12,00,000 হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে গত বছরের দাবানলে, যা গোটা যুক্তরাজ্যের আয়তনের প্রায় অর্ধেক। এসব এলাকাকে আবারও বনভূমিতে রূপ দিতে অত্যাধুনিক ড্রোন দিয়ে প্রতিদিন 40,000-এর বেশি বীজ ছিটাচ্ছে দেশটির বন বিভাগ। ড্রোনের সাহায্যে বীজ ছিটানোর পরিকল্পনাটি বেশ কার্যকর। এতে করে অল্প সময়েই সব জায়গায় প্রায় সমানভাবেই বীজ ছিটানো যাচ্ছে। বীজের মধ্যে ইউক্যালিপটাস গাছের বীজ অনেক বেশি, কারণ এ গাছ দ্রুতই বনভূমি পুনরায় সৃষ্টি করতে বেশ সহায়ক। আহত, দগ্ধ আর বিপজ্জনক অবস্থা থেকে যেসব প্রাণীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদেরকেও ফিরিয়ে নেওয়া হচ্ছে বনে। পরিবেশ রক্ষায় এই বিরাট অঞ্চলকে আবারও সবুজ আর উর্বর করে তুলতে সরকার নিয়োজিত কর্মীদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরাও। যত্ন করতে গিয়ে কোয়ালাগুলোর প্রতি মায়া জন্মে গেছে, কিন্তু তারপরও ওদেরকে বনে ফিরিয়ে দিতে হবে, সেটাই ওদের আসল ঠিকানা। জলবায়ুর ভারসাম্য রক্ষায় উদ্ভিদ আর প্রাণীকুল দুটোরই সাম্য অবস্থা দরকার, সেটা রক্ষার চেষ্টাই করে যাচ্ছি আমরা। গত বছরের দাবানলের ভয়াবহতা হার মানিয়েছিল অতীত বহু রেকর্ড। ধ্বংস হয়ে গেছে জীববৈচিত্র্যের বিশাল এক অংশ। কোয়ালা, ওয়ালাবি, ওম্ব্যাট ও ক্যাঙ্গারু সহ মৃত্যু হয় বিভিন্ন জাতের 50 কোটির বেশি বন্য প্রাণীর। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।